করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও অসহায় মানুষদের মাঝে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাদ্য সামগ্রীর বিতরণ অব্যাহত রয়েছে। এদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কুলটির মাননীয় বিধায়ক শ্রী উজ্জ্বল চ্যাটার্জি মহাশয়ের নেতৃত্বে কুলটি ব্লক প্রেসিডেন্ট মাননীয় মহেশ্বর মুখার্জির সহযোগিতায় কুলটি পৌরসভার 101 নং ওয়ার্ডের মহিলা নেত্রী তথা ওয়ার্কিং প্রেসিডেন্ট মৌমিতা সেনগুপ্ত সহ সকল মহিলা কমিটি মিলে কুলটি 101 নম্বর ওয়ার্ডের সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে এদিন কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি নিজের হাতে সকলকে চাল, আলু, ডাল, তেল, সাবান সহ প্রায় 100 প্যাকেট খাদ্য সামগ্রী অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন। এদিন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি জানান যে আগামীতে সাধ্যমতো এই সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। আজকে আমরা এখানে এসেছি মনোহরচক আদিবাসী পাড়ায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবং আমাদের বিধায়ক শ্রী উজ্জ্বল চ্যাটার্জি মহাশয়ের সহযোগিতায় এবং আমাদের কুলটি ব্লক প্রেসিডেন্ট শ্রী মহেশ্বর মুখার্জি মহাশয়ের সহযোগিতায় আজ আমরা একটা মনোহরচক একটা আদিবাসী পাড়ায় এসেছি। আজ আমরা দেখছি যে করোনা ভাইরাসের জন্যে যে লকডাউন হয়েছে তার জন্যে যে এত মানুষ পিছিয়ে পড়েছে, অনেক মানুষ পিছিয়ে পড়েছে, তাদের জীবিকা রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। তো তাদের পাশে আজকে আমরা কিছুটা দিয়েও সাহায্যের মানে কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। আজ আমরা কিছু কাঁচা সবজি ডিস্ট্রিবিউশন করবো এবং তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবো। আমরা অনেক জায়গাতে ইতিমধ্যে আমরা করেছি আগেও এবং আমরা চাইবো এবং চেষ্টা করবো যাতে ভবিষ্যতে আমরা এই জিনিসটা চালিয়ে যেতে পারি। আমাদের সাথে আমাদের কোনো টিম আছে এবং এখানকার এই আদিবাসী পাড়ায় কয়েকজন মাননীয় ব্যক্তি আছে যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।